আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সকালবেলা যে আজ যেহেতু শুক্রবার, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়েছি, একটু কোরআন শরীফ পড়েছি, নিয়মিত পড়া হয় না, তো শুক্রবার দেখে ভাবলাম অনেক দিনই পড়া হয় না, একটু পড়ি। তো সূরা ইয়াসিন সূরাটা পড়েছি, সাথে তার অর্থগুলো বুঝে নিয়েছি। তো এই তো রান্নাঘরে চলে এসেছি, সকালবেলা রান্না করব সবজি খিচুড়ি। নিশাত নিসা মামনি ঘুমিয়েছে, আম্মু পাশের রুমে কোরআন শরীফ পড়ছে। তো ফ্রিজে যে সবজিগুলো ছিল একটা একটা করে বের করে নিয়ে এসেছি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, এই সবজিগুলো দিয়েই আজকে মজার নরম খিচুড়ি রান্না করব। তো যাই হোক, আজকে একটু সকাল সকালেই রান্নাঘরে আসলাম, আর যদিও মনে করি শুক্রবার আসলে একটু ঘুমিয়ে থাকবো, কিন্তু প্রতিদিনের মতো ঠিকই ঘুম ভেঙে যায়, ঘুম আসে না। তো ভাবলাম শুয়ে থাকার থেকে সকালের কাজগুলো একটু এগিয়ে নিই, একটা একটা করে সব তরকারিগুলো কেটে নিচ্ছি। আর আজকে একটু বাজারে যাওয়ার প্ল্যান আছে, যে কিছু টুকিটাকি বাজার শেষ হয়ে গেছে। আম্মুর একটা মোবাইল ছিল, ওটা একটু সার্ভিসিং করা লাগবে, যেহেতু আম্মু কিছুদিন পর কিন্তু চলে যাবে, মে মাসে টাইম হয়ে গেছে, ওর পরীক্ষা শেষ প্রায় শেষ, আর এক না দুইটা পরীক্ষা আছে। তো ও হয়তো 3-4 তারিখে আসবে, আর আম্মুকে আব্বু নিয়ে যাবে, আব্বু আর মিম আসবে, আবার মিমকে রেখে আব্বু আম্মুকে নিয়ে চলে যাবে। এগুলো হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্ল্যান। তো এই জন্য ভাবলাম টুকিটাকি কিছু কেনাকাটা আছে করে আসি, বাজার টাজার মানে এই কয়েকদিনের জন্য আর কি। সব উপকরণ দিয়ে দিলাম, এখন এই যে প্রেশার কুকারে সব হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, খিচুড়িটা অলরেডি কমপ্লিট, আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছে। তো আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়েই বাজারে চলে যাব, আর পরে ফিরে এসে তো অনেক কাজই থাকবে। এই তো শশার সালাদ কেটে নিয়েছি, আর হচ্ছে অনেকদিন পর মরিচ ভর্তা করলাম, হঠাৎ করে মনে হলো যে মরিচ ভর্তা অনেকদিন খাওয়া হয় না। আসবে বাবা, কোথায় দাঁড়িয়ে থাকবে? নিশানের ঘরে? হ্যাঁ, কোথায় থাকবে? হ্যাঁ, বাবা কোন দিক দেখবে? বাবা এখানে দাঁড়াবে, এই দরজা দেখবে, তাই না? বলবে যে নিশান, আমি এসেছি তোমার জন্য চকলেট নিয়ে, অনেক চকলেট, আর তুমি এখানে দাঁড়াবা, ঠিক আছে? এই ব্যালকনিতে দাঁড়িয়ে বলবা যে পাপা আমার জন্য চকলেট আনো, অনেক চকলেট, কি বলবা? বাবা তোমার জন্য চকলেট দাও না। হ্যাঁ, এইটা আমি নিয়ে আসছি। এই খেলনাটা তোমার বাবা পছন্দ হয়েছে? মা অনেক বেশি ভালোবাসো, বাবার ভালোবাসো না আম্মুরে ভালোবাসো? আম্মুরে ভালোবাসো, বাবারে ভালোবাসো না? কত ভালোবাসো? অনেক ভালোবাসো বাবারে। তুমি বাবা তোমার জন্য কি কি আনবে? তোমার জন্য বাবা কি কি আনবে তাই বলো আগে, বলো। নিশাত, নিশাতাপুর জন্য তো অনেক চকলেট আনবে, তোমার জন্য কি আনবে? চকলেট আনবে আর খেলনা আনবে? কি খেলনা আনবে মা? কি খেলনা আনবে? দাও দুচুড়ি দাও। বাচ্চাদের সাথে বেশ কিছু সময় কাটিয়েছি, রেস্ট করেছি, তারপরে বাজারে চলে আসলাম। এই তো একটা সবজি তরকারি এই সমস্ত কিনে নিচ্ছি, তো ফিরে যাব কিছুক্ষণের মধ্যেই। আর ফিরে এসেছি বাজার থেকে, আম্মু এই যে লাল শাকগুলো বেছে নিচ্ছে, আজ আজকে লাল শাক ভাজি হবে। আর বাজার থেকে মটরশুঁটি কিনে নিয়ে এসেছি, গত আগে একদিন নিয়ে এসেছিলাম, ওইটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকের ভিডিওটা শেয়ার করে দিই। মটরশুঁটি সারা বছর সংরক্ষণের জন্য আমি এখানে 2 কেজি মতন মটরশুঁটি নিয়েছি। আগে যখন আমি মাগুরায় থাকতাম, তখন প্রায় প্রতি বছরই আমি অনেক বেশি বেশি করে মটরশুঁটি সংরক্ষণ করতাম। তো এখানে আসার পরে আজ অনেক দিন পর এই মটরশুঁটিগুলো নিয়ে আসা, গত একদিন নিয়ে এসেছিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর মটরশুঁটিগুলো আমি ফুটন্ত গরম পানিতে 10-15 মিনিট মতো রেখে নামিয়ে ফেলবো, বেশি সিদ্ধ করবো না, বেশি সিদ্ধ করলে এর কালারটা নষ্ট হয়ে যায়, তাই হালকা সিদ্ধ করে নেওয়া যাতে কালারটা ভালো থাকে এজন্য। আর আজকে দুপুরে রান্না বানা হয়েছে, দেখতেই পেলেন লাল শাক ভাজি, লাল শাক হঠাৎ করে সবুজ হয়ে গেল বুঝলাম না, আর হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ ঝোল করা হয়েছে, আর হচ্ছে এই পাশে আছে ছোটো বাটা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটা তরকারি। তো এই তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া আয়োজন।
আমার কাছে ছোট ছোট বাটা মাছ কিন্তু অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি বাজারে গেলে প্রায় কিনে নিয়ে আসার চেষ্টা করি। আর এটা ছিল আমার দুপুরের পরে রান্নাবান্নার পরের ভিডিও। আমি বাজার থেকে দুইটা ফার্মের মুরগি নিয়ে এসেছিলাম, তো বুকে যে সলিড মাংস ভাবলাম বাচ্চাদের জন্য একটু চিকেন বল বানিয়ে রাখি, যেহেতু এটা মানে সলিড চিকেনটা এই এই প্রসেসে খেলে অনেক বেশি ভালো লাগে, মজার হয় চিকেন বলটা। আর অনেক দিনই বানাই না, তো নিশাত বলছিল তাই মনে হলো আজকে একটু চিকেন বলটা বেশি করে বানাই, যাতে কয়েকদিন পর পর ওদেরকে সন্ধ্যাবেলা নাস্তা দেওয়া যাবে। তো আমি বানাচ্ছিলাম, তখন আমি হঠাৎ করে দেখি যে নিশানের কোনো সাড়া শব্দ নেই। এখানে এসে দেখছি যে সে মোবাইল দেখতে দেখতে এই অবস্থায় তার আপির কাছে ঘুমিয়ে আছে। তা দেখেন আমার কলেজা পাখিটা কীভাবে একা ঘুমিয়ে আছে, তো ঘুম আসলে ওরকম যেখানে সেখানে ঘুমিয়ে যায়। এই ভিডিওগুলো ধারণ করি এর জন্য, এই যে একটা মজার বিষয়, এগুলো ছোটোবেলার ভিডিওগুলো রেখে দিলে বড় হয়ে দেখলে অনেক বেশি খুশি হবে আর মজাও পাবে। তো যাই হোক, এটা ছিল সন্ধ্যাবেলার মাগরিবের নামাজের আগ মুহূর্ত দিয়ে আমি ভাবলাম যে নিশাত বাইরে খেলতে গেছে, ফিরে এসে হয়তো খেতে চাইবে, এজন্য আমি একটু সমস্যা মতন বানিয়েছিলাম, ওটা ভেজে নিচ্ছি। আর হচ্ছে চিকেন বলগুলো ভেজেছি, আমি আসলে একটু শীট বানানোর জন্য ট্রাই করেছিলাম, তো শীটটা পারফেক্টভাবে হয়নি, তো রুটিটার মাঝখান দিয়ে যতটুকু পরিমাণ বেঁচেছিল ওইটা দিয়ে একটু সমস্যা টাইপ করেছি। ভিতরে হচ্ছে সবজি দিয়েছিলাম, সবজি বা মানে আলু টমেটো গাজর এই সমস্ত একটা ভাজি সবজি করেছিলাম, তো এটাই পুর হিসেবে ব্যবহার করেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।